আসসালামু আলাইকুম আইসকে অনার্স তৃতীয় বর্ষের নিউমেরিক্যাল অ্যানালাইসিস এই সাবজেক্টের প্রথম চ্যাপ্টার থেকে আমরা প্রথম চ্যাপ্টার থেকে একটা ম্যাথ সলভ করে দেব এই প্রথম চ্যাপ্টার দিয়ে কিন্তু অনেকগুলো আবার চ্যাপ্টার এই প্রথম চ্যাপ্টারের সাহায্যে আমার অনেকগুলো চ্যাপ্টারের ম্যাথ কী করা লাগে সলভ করা লাগে তাই প্রথম চ্যাপ্টার আমাদের জন্য কি একটা গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার আর এই চ্যাপ্টার থেকে স্যার মার্কের কবে একটা প্রশ্ন প্রত্যেক ইয়ারে আসে ঠিক আছে প্রথম চ্যাপ্টার ফিনাইট ডিফেন্স অপারেটর ঠিক আছে সসীম অন্তর অপারেটর এইটা থেকে আমি একটা ম্যাথ সলভ করে দেব ম্যাথটা চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার ওয়ানের আমার এক্সাম্পল তেরো প্রুফ দ্যাট ওয়াই ড্যাশ ইকল ওয়ান বাই এইচ ডেল ওয়াই মাইনাস ডেল স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই টু প্লাস ডেল কেউ ওয়াই ডিভাইডেড বাই থ্রি মাইনাস ডেল ফোর ওয়াই ডিভাইডেড বাই ফোর প্লাস আপ টু ডট 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 ওয়াই ডিকল টু আমার কী করে দেখা লাগবে এত প্রমাণ করে দেখার লাগবি ওকে চলুন শুরু করা যাক আমি ম্যাথটা উঠাই রাখছি ম্যাথটা সলভ করার আগে আমি কিছু সূত্র দেখা দেবো এই সূত্রের আলোকে আমার ম্যাথগুলো কী করা লাগবে সলভ করা লাগবে ঠিক আছে তাহলে সূত্রগুলো আমি প্রথমে দেখা দিই সূত্র আমরা আমরা জানে আসছি ইন্টারমিডিয়েট থেকে জানে আসছি যে এটার নাম ডেল অথবা ফরওয়ার্ড ডিফেন্স অপারেটর ঠিক আছে আর এইটার উল্টাটা মানে এটা আমার এটারে তো আমরা ডেল বলি আর এটার উল্টা এটার উল্টারে ম্যাবলা এটা হচ্ছে ব্যাকওয়ার্ড ডিফেন্স অপারেটর ঠিক আছে এটার নাম ব্যাকওয়ার্ড ডিফেন্স অপারেটর এখন আমরা কিছু সূত্র দেখাই দিই আমার সূত্র এক ডেল এফ অফ এক্স ইকল আমরা লিখতে পারি এফ অফ এক্স প্লাস মাইনাস এফ অফ এক্স ঠিক আছে এটা আমরা দেখতে সূত্র দুই এটা হচ্ছে ডেল এফ অফ এক্স এবার আমরা দেখাবো নেবলা. তাহলে নেবলা. এফ অফ এক্স ইকল এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স মাইনাস কত এইস এটা হচ্ছে ফরওয়ার্ড এটা ব্যাকওয়ার্ড ঠিক আছে ওইটারই উল্টাটা এখন আমরা আরও কিছু সূত্র দেখাই সূত্র নাম্বার ই এফ অফ এক্স ইকল আমরা লিখতে পারি এফ অফ এক্স প্লাস কত এইচ ঠিক আছে এটা আমরা কী করতে পারি লিখতে পারি এটা ধাপে ধাপে বৃদ্ধি পায় আমার এটুকু জানা থাকলে পারে আমার যথেষ্ট আমরা আরও কিছু সূত্র দেখাই সাইন নাম্বার মেউ এফ অফ এক্স ইকল হাফ থার্ড ব্র্যাকেট এফ অফ এক্স প্লাস এইচ ডিভাইডেড বাই টু প্লাস এফ অফ এক্স মাইনাস এইচ ডিভাইডেড বাই কত টু এই একটা সূত্র গেল আমরা আরও দেখাই ডিফারেন্সিয়াল অপারটার একটা দেখাই যা আমরা সাধারণত অর্ডিনার থেকে শিখে আসছি ডি এফ অফ এক্স ডি মানে ডিফারেন্সিয়াল মানে একবার অন্তরীকরণ করো ঠিক আছে ইকাল টু ডি ডিভাইডেড বাই কত এক্স সেকেন্ড ব্র্যাকেট এফ অফ কত এক্স মানে এই এফ অফ ফাংশনটারে কী করো ডি বাই ডি এক্স মানে একবার অন্তরীকরণ করো ডি আবার আমরা কিন্তু একটা জিনিস জানি ডি ড্যাশ মানে একবার অন্তরীকরণ তার মানে ডি ওয়াই কত ডি এক্স ডি ডাবল ড্যাশ মানে ডি স্কোয়ার কত ডি স্কোয়ার ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার ঠিক আছে দুইটা ড্যাশ মানে দুইবার অন্তরীকরণ তিনটা ড্যাশ মানে তিনবার অন্তরীকরণ ঠিক আছে এই আমরা কিছু সূত্র দেখলাম আমরা আর একটা জিনিস লিখতে পারি মানে সূত্র না এত ইকলটা এত লিখতে পারি সেটা দেখাই ডেল স্কোয়ার এফ অফ এক্স ইকল ডেল স্কোয়ার এফ অফ এক্স কল এটা আমরা লিখতে পারি ডেল স্কোয়ার মানে আমরা যদি এ স্কোয়ার থাকতো তাহলে এ ডট এ লিখতে পারতাম তাহলে এটা লিখতে পারি আমরা ডেল থার্ড ব্যাকেট ডেল এফ অফ কত এক্স ঠিক আছে এত লিখতে পারি আবার এটা থেকে আবার আরও কিছু লাইন লিখতে পারি ডেলটা আমার যেমন আছে তেমনই থাক ঠিক আছে আমরা কিন্তু একটু আগেই শেখাছিলাম ডেল এফ অফ এক্স এই যে প্রথমে একটা সূত্র এ যে সূত্র তাহলে সেটা লিখে দিই তাহলে এফ অফ কত এক্স প্লাস এইস মাইনাস কত এফ অফ এক্স ঠিক আছে এফ অফ এক্স আবার এটা থেকে আমরা এ ডেলটা কী আকার আছে গুণ আকার আছে গুণ করে দিতে পারি তাহলে ডেল এফ অফ এক্স প্লাস এইচ ডেলটা এটার সাথে গুণ আকার আছে ডেল কত এফ অফ এক্স মানে আমরা এই রাশি থেকে এই রাশি কী করতে পারি লিখতে পারি পর্যায়ক্রমে তাহলে আমাদের আরও কিছু সূত্র জানার দরকার এই চ্যাপ্টার কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকবারে আমার চার মার্কের জন্যে একটা না একটা কি ম্যাথ থাকে ঠিক আছে আমরা ফার্স্ট ইয়ারের ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স থেকে কিছু সূত্র শিখছিলাম ঠিক আছে সেইখান থেকে কিছু সূত্র দেখাই আমরা আমরা ফার্স্ট ইয়ারের ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স থেকে একটা সূত্র শিখছিলাম সূত্রটা লন ওয়ান প্লাস এক্স ইকল এক্স মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু প্লাস এক্স কিউ ডিভাইডেড বাই থ্রি মাইনাস এক্স ফোর ডিভাইডেড বাই কত ফোর প্লাস কত আপ টু ডট 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 ইনফিনিটি পর্যন্ত ঠিক আছে এটার আরেকটা সূত্র আছে লন ওয়ান প্লাস এক্স লন ওয়ান মাইনাস এক্স আমার একটা জানলে পরে আর একটা অটোমেটিক কি আমরা পারি পারবো ঠিক আছে আমরা আরেকটা সূত্র দেখাই মানে এই চ্যাপ্টারের ম্যাথগুলো করতে যেসব সূত্রগুলো কাজে লাগে সেসবগুলো দেখাচ্ছি ই টু দি পর এক্স এটা ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্সের সম্ভবত চ্যাপ্টার নাইন থেকে আমরা শিখছিলাম ই টু দি পর এক্স ইকাল ওয়ান প্লাস এক্স ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান মানে ওয়ান ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউ ডিভাইডেড বাই থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস আফ টু ডট ডট কত পর্যন্ত ইনফিনিটি পর্যন্ত এটার একটা ফর্মুলা আছে ইটু দি পর মাইনাস এক্স আপাতত আমরা এই এই ম্যাথগুলো আর একটা লাগবে এই সূত্রগুলো জানলে পরে আমরা চ্যাপ্টার ওয়ানের প্রত্যেকটা ম্যাথে কি আমরা অনেক সলভ করতে পারবো ঠিক আছে আমরা আর একটা সূত্র জানি এটা হচ্ছে ট্রেলার্স থিওরাম থেকে তাই ট্রেইলার্স থিওরাম থেকে এফ অফ এক্স প্লাস এইস ইকল একটা সূত্র শিখলাম এফ অফ এক্স প্লাস এফ অফ এক্স প্লাস আমি এটা অন্য রূপে লিখে দেখাই ঠিক আছে এইস এফ ড্যাস অফ কত এক্স প্লাস এইচ স্কোয়ার ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল টু এটা ক্যালকুলাস সম্বত টু থেকে চ্যাপ্টার সিক্স থেকে শিখছিলাম ফ্যাক্টোরিয়াল টু এফ ডাবল ড্যাশ অফ এক্স প্লাস আফ টু ডট 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 ঠিক আছে এটা ট্রে ট্রেলস থেরাম থেকে আমরা কি এই সূত্রটা লিখতে পারি এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত ম্যাট্রের প্রমাণে চলে যাব ঠিক আছে আমি সূত্রগুলো দেখালাম এসব সূত্রগুলোই কী আমার কাজে লাগবে আমরা

হ্যাঁ এই যে ই এফ অফ এক্স টু আমরা লিখতে পারি এফ অফ কত এক্স প্লাস এইস ঠিক আছে এলে আমরা লিখতে পারি কত উই হ্যাভ বাই ডিফাইনিশন অফ ই ঠিক আছে উই হ্যাভ ডিফাইনশান বাই ই কত লিখতে পারি ই এফ অফ এক্স ইকল এফ অফ

এফ ত্রিপুল ড্যাশ অফ কত এক্স প্লাস আপ টু ডট 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 কারণ আমাদের এটা প্রমাণ করতে হলে পরে আমরা ই এফ অফ এক্স ইকাল টু এফ অফ এক্স প্লাস এইচ আমরা টের উপহার থেকে আমরা কী লিখতে পারি এই রাশিটা লিখতে পারি ঠিক আছে এ রাশিটা লিখতে পারি এখন এখন আমাদের কাজ হবে এফ অফ এক্স যেমন আছে তেমনই প্লাস আমরা কিন্তু একটু আগেই আমি বলছি ড্যাশ মানে একবার ডিফারেন্সিয়েশন তাহলে এইচ যেমন আছে তেমনই থাক এ ডি মানে একবার কি ডিফারেন্সিয়েশন কারণ কিছু বদলে এ ড্যাশের বদলে ডি বসলো ঠিক আছে এফ অফ কত এক্স প্লাস এইচ স্কোয়ার ডিভাইডেড বাই টু ফ্যাক্টোরিয়াল ডাবল ড্যাশ মানে ডি স্কোয়ার কত ডাবল ড্যাশ মানে ডি স্কোয়ার কত এফ অফ কত এক্স ঠিক আছে প্লাস এইচ কিউ ডিভাইডেড বাই থ্রি ফ্যাক্টোরিয়াল এ ত্রিপুল ড্যাশ মানে ডি কিউ তাহলে ডি কিউ এফ অফ কত এক্স প্লাস আপ টু ডু ডট লাস্ট আগের লাইনে আমরা কি করলাম একটু ভিন্ন রূপে লিখলাম ঠিক আছে ডিফারেন্সিয়েশন এই ডাবল ডাস মানেও ডিফারেন্সিয়েশন ডি স্কোয়ার মানে দুইবার ডিফারেন্সিয়েশন ঠিক আছে এবার এখান থেকে আমরা অল্প একটু সাজায় লিখতে পারি মানে কমন নিয়ে লিখতে পারি এখানেও এফ অফ এক্স এখানেও এফ অফ এক্স এখানেও এফ অফ এক্স প্রত্যেক আমার এফ অফ এক্স আসে ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি ওয়ান প্লাস এইস ডি প্লাস এইস স্কোয়ার ডি স্কোয়ার ডিভাইডেড বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস এইস কিউ ডি কিউ ডিভাইডেড বাই থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস আপ টু ডট 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 আমরা কী কমন নিলাম আমরা এফ অফ এক্সট্রা কমন নিলাম এফ অফ এক্সট্রা কমন নিলে পরে আমার কোন রাশি থাকতেছে আমরা যদি এফ অফ এক্সট্রা আবার গুণ করে দিই আমরা আগের রাশিতে কি করতে পারবো ফেরত যেতে পারবো ঠিক আছে আমরা কিন্তু একটু আগেই দি পর এক্স এর একটা ফর্মুলা শিখাচ্ছি টু দি পর এক্স এর একটা ফর্মুলা শিখাচ্ছি ওয়ান প্লাস এক্স প্লাস ডিভাইড বাই থ্রি আপ টু ডট এটা কিছু সূত্র পড়েছি ই টু দি পর এক্স ইটু দি পর এক্স বলতে এখানে আমার এটার এক্স মনে করতে হবে ঠিক আছে এইচ ডি রে এক্স আকারে ধরে নিতে হবে তাহলে এটার সূত্র ছিল ই টু দি পর এক্স ইটু পর এক্স বলতে এস ডি ঠিক আছে আর এফ অফ এক্সটা তো গুণ আকারে ছিল ঠিক আছে এফ অফ এক্স যেমন গুণ আকারে ছিল আমি তেমন আকারে কি করলাম রেখে দিলাম মানে আমি একটু আগে সূত্র দেখালাম ইটুডি পর এক্স এর একটা সূত্র দেখলাম ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউ ডিভাইডেড বাই কত থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস আপ টু ডট ডট ইনফিনিটি পর্যন্ত ঠিক আছে ইনফিনিটি পর্যন্ত যদি সূত্র থাকে এটাও সেই এক আকার আছে ওয়ান প্লাস এক্স এইচ ডি এক্স মনে করি এক্স প্লাস এক্স স্কোয়ার ডিভাইড বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস এইস কিউ ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল থ্রি প্লাস আপ টু ডট ডট ইনফিনিটি পর্যন্তই আমার আছে এফ অফ এক্স তাহলে এটা লিখতে পারি দি পর এক্স প্লাস কত এফ অফ এক্স তাইলে আমরা কত ইকাল টু এটা পালাম আমরা কত ইকাল টু এটা পাচ্ছি অত এফ ই এফ অফ এক্স ইকোয়াল টু ইর পর ডি কত এফ অফ এক্স ইকাল টু আমরা এটা পালাম আমরা উভয় দিক থেকে এফ অফ এক্স আর এফ অফ এক্স বাদ দি বাদ দিলে আমরা পাবো ই ই ইকল ই টু দি পর কত এইচ ডি ঠিক আছে আমরা উভয় দিক থেকে এফ অফ এক্স এফ অফ এক্স বাদ দিয়ে দিলাম এখন আমরা অল্প একটু মানে একটা জিনিস জানি সেটা থেকে লাগবো সেটা কি থেকে লাগবো আমরা ই টু দি দিপার এস ডিটা আমরা এই পাশে লিখি এস ডি ইকল আমরা এটা হচ্ছে এক্সাম্পল ওয়ান এক্সাম্পল ওয়ানে প্রমাণ আছে ই অভেদ ওয়ান প্লাস ডি ইকল টু লিখতে পারি ই অভেদ সাইডে লিখতে পারি ই অভেদ ওয়ান প্লাস মানে ডেল এটা আমরা কি করতে পারি লিখতে পারি কত থেকে এক্সাম্পল ওয়ান থেকে ঠিক আছে ই এক্স এক্সাম্পল ওয়ান থেকে আমরা এটা লিখতে পারি কত ই টু এত আমরা লিখতে পারি তাহলে আমরা লিখে দিই এইচ ডি ইকল টু ওয়ান প্লাস কত ডেল লিখতে পারি আমরা এক্সাম্পল ওয়ান থেকে ওয়ানে এত একটা প্রমাণ ছিল ওই প্রমাণ থেকে আমরা লিখতে পারি ঠিক আছে এক্সাম্পল ওয়ানটাও ইম্পর্টেন্ট জাস্ট আমি ওইটা করালাম না একবার সরাসরি এটা সতেরো সালে আসছিল আরও কত সালে বারো সালে আসছিলো তাই আমি সরাসরি এটা চলে আসছি ঠিক আছে এত আমরা লিখতে পারি এবার টেকিং উভয় পক্ষে টেকিং লন অন বোথ সাইটস সাইড উই গেট উভয় পক্ষে আমরা কিনে পাই উভয় পক্ষে আমরা লন নিয়ে পাই উভয় পক্ষে যদি আমরা লন নিই তাহলে আমরা কত লিখতে পারি উভয় পক্ষে লন নিলে পরে আমরা লিখতে পারি লন পর কত ডি ইকাল টু লন ওয়ান প্লাস কত ডেল ওই পক্ষে আমরা লন নিয়ে আমরা এটা লিখতে পারি আমরা জানি কত লন মান ওয়ান তাহলে থাকতেছে এইস ডি ইকাল টু এখানে আমার লন আকারে যাচ্ছে ঠিক আছে তাহলে লন কত লন ওয়ান প্লাস আমরা কত লিখতে পারি ডেল লিখতে পারি এখন কিন্তু আমি প্রথমেই দেখাইছি লন ওয়ান প্লাস এক্স এর একটা সূত্র আছে সেই সূত্রটা আমি এখন কী করব অ্যাপ্লাই করবো তাহলে লন তাহলে আমরা সেই লন ওয়ান প্লাস এক্সের সূত্রটা আমরা কী করবো অ্যাপ্লাই করবো ঠিক আছে যদি অ্যাপ্লাই করি তাহলে ওয়ান প্লাস এক্স তার মানে এক্স প্লাস এক্স স্কোয়ার ডিভাইড বাই টু প্লাস এক্স কিউ ডিভাইডেড বাই থ্রি প্লাস এরকম আকারে প্লাসের সূত্রটা ছিল কিন্তু আমরা প্লাসের সূত্রটা সরি ওরকম ছিল না আমার প্লাসের সূত্রটা আমার ছিল এক্স মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই টু প্লাস এক্স কিউ ডিভাইড বাই থ্রি মাইনাস এক্স ফোর ডিভাইড বাই এত আকারে ছিল ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি এক্স ওয়ান প্লাস এক্স এক্স বলতে ডেল তাহলে ডেল মাইনাস ডেল স্কোয়ার ডিভাইডেড বাই টু প্লাস ডেলিউ ডিভাইডেড বাই থ্রি মাইনাস ডেলিভাইডেড বাই কত ফোর মানে সূত্র থেকে লিখতে পারি ঠিক আছে এখন আমাদের এইচটা যদি গুণ আকারে থাকে আমরা ওই কি করে দেবো ভাগ করে দেবো তাহলে ডি টু ঠিক আছে ডি ইকাল টু ওয়ান বাই আর এটা যেমন ছিল তেমনই ডেল মাইনাস ডেল স্কোয়ার ডিভাইড বাই টু প্লাস ডেল কিউ ডিভাইডেড বাই থ্রি সরি এখানে মাইনাস ডেল ফোর ডিভাইডেড বাই ফোর প্লাস আপ টু ডট 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 যেরকম ছিল আমরা কী করলাম সেই আকারে রেখে দিলাম এটার আমরা নাম দিলাম কত নং ইকুয়েশন এটার নাম দিলাম আমরা এক নং ইকুয়েশন এবার আমরা উভয় পক্ষে কী দেবো উভয় পক্ষে আমরা ওয়াই গুণ করবো ঠিক আছে যদি উভয় পক্ষে ওয়াই গুণ করি তাহলে ডি ওয়াই ইকোয়াল টু ওয়ান ডিভাইডেড বাই এইস ডেল মাইনাস ডেল স্কোয়ার ডিভাইডেড বাই টু প্লাস ডেল কিউ ডিভাইড বাই থ্রি মাইনাস ডেল ফোর ডিভাইডেড বাই ফোর প্লাস আপ টু ডট 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 এখানেও কি গুণ দিলাম ওয়াই গুণ দিলাম ঠিক আছে এখানেও আমাদের কাজ হলো কি ওয়াই গুণ দিয়ে দিলাম এখন আমরা কিন্তু ফান্ডা আমরা কিন্তু অর্ডিনারি থেকে সেকেন্ড ইয়ার থেকে মাত্রই শিখে আসলাম ডি ওয়াই মানেই কি ডি ওয়াই মানে একবার অন্তরিকরণ অথবা ড্যাশ কোনো কিছুর উপরে ড্যাশ ঠিক আছে যেমন ওয়াই ড্যাশ মানেই কত ডি ওয়াই 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 ডাবল ড্যাশ মানেই কত ডি স্কোয়ার ওয়াই এটা ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্সের তেরো চ্যাপ্টার থেকে চ্যাপ্টার সাত আট দশ থেকে এই নিয়মটা আমরা শিখে আসলাম ঠিক আছে তাহলে আমরা ওই পক্ষে ওয়াই গুণ দিলাম এবার আমরা লিখতে পারি কত এবার আমরা লিখতে পারি ওয়াই ড্যাশ ডি ওয়াই মানে ওয়াই ড্যাশ ইকাল টু ওয়ান বাই কত এইস আর ওয়াইটা ওই পাশে গুন আঁকার ছিল সবগুলোর সাথে গুণ করে দেবো তাহলে ডেল ওয়াই মাইনাস ডেল স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই টু প্লাস ওয়ান বাই কত থ্রি আর ডেল কিউ ডেল কিউ ওয়াই ডিভাইডেড বাই কত ডেলকে ওয়াই ডিভাইড বাই থ্রি মাইনাস ডেল ফোর ওয়াই আপ টু ডট 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 ঠিক আছে এ তো আমরা কী লিখতে পারি আর আমাদেরকে এটাই প্রমাণ করতে বলছিলো এই যে আমাদেরকে প্রমাণ করতে বলছিল ওয়াই ডে সেকাল টু ওয়ান বাই ডেল ওয়াই মাইনাস ডেল স্কোয়ার ওয়াই প্লাস ডেল ওয়াই ডিভাইডেড বাই থ্রি ডেল ফোর ওয়াই ডিভাইড বাই ফোর আমি এখানে একটু এলোমেলো লেখা আছে তাই এটাও তো এটার করে গুণ আছে অথবা এটাই আনসার রোজার আসলে রোজা থেকে ভিডিও করা সম্ভব না আমি ঈদের পরে ঈদের পর থেকে আমি ফান্ডামেন্ট আমি নিউমেরিক্যাল অ্যানালাইসিস তারপরে বলবিদ্যা মানে মেকানিক্স ডিফান্সিয়াল জিওমেট্রি এই এই সব সাবজেক্ট থেকে আমি দশ থেকে পনেরো টাকা করে লেকচার দেবো আর একটা অ্যানাউন্সমেন্ট দিছি প্রত্যেকটা সাবজেক্টেরই একটা করে কোর্স করাবো একবারে সীমিত টাকা টাকায় ঠিক আছে যারা যারা করতে আগ্রহী তারা তারা কী করবেন যোগাযোগ করবেন ওকে আজকে পর্যন্তই আসসালাম আলাইকুম